মাল বাড়তেছে কিন্তু আমরা মাংস দিয়ে কুলাইতে পারতেছি না এই খলিলের দোকানে মানুষ লাইন দিয়ে কিনতেছে ওর কষ্ট বাসি হবে কোত্থেকে এটা কেন আমাদের নৈতিক অপক্ষয় আমরা নৈতিকভাবে মানুষ হইতে পারি না মুসলমান হইতে পারি 750 টাকা হওয়ার আগে ওই খলিলে আমরা আসতাম লাইন ধরে মাংস নিতাম এখানে কোয়ালিটিটা ভালো তা তো বলতে পারি না এই যে কম টাকা মাংস দিকেই এত নাই এই তো 7টা 6টা 7টা থেকে আনুমানিক কয়টা কয়টা হইব মতি কাকা কয়টা গরু জবাইছে এই পর্যন্ত 30টা হইব হিসাব নাই 30টা আনুমানিক এই যে ভাই দেখতেছেন তো আমাদের সম্ভব হচ্ছে না পরিস্থিতি খুব সম্ভব হচ্ছে না সিরিয়াল বাড়তেছে কিন্তু আমরা মাংস দিয়ে কুলাইতে পারতাছি না যতক্ষণ গরু আছে চলবে রাত 10টা 9টা 10টা আরো 20টা যাবে মিনিমাম রোজার মাস হচ্ছে কি সংযমের মাস এমনিতেই আমাদের ব্যবসা বাণিজ্যের পলিসি ভালো না গরু গোস্ত কিনতে গেলে আমরা খালি বাসি গোস্ত পাই কাল কষ্টদেরকে জিজ্ঞেস করলে বলে গরু বেচা হয় না এই খলিলের দোকানে মানুষ লাইন দিয়ে কিনতেছে ওর গোস্ত বাসি হবে কোত্থেকে এখান থেকে শিখানোর বিষয় আছে আমরা ছোটকাল থেকে পড়ে আসছি অল্প লাভ করে বেশি সেল করলে নাকি লাভ ঠিকমতো হয়ে যায় আমাদের সব ব্যবসাদার কাছে আমার অনুরোধ আপনারা খলিল থেকে শিক্ষাটা নেন তাহলে দেখবেন আমরা আমজনতা খুশি আপনারা খুশি আমরা সবাই সুখে বসবাস করতে পারবো কথা হচ্ছে লাইন থেকে মনে হচ্ছে সারা ঢাকা শহরের লোক খলিলের কাছ থেকে গোস্ত কিনতে চলে আসছে খলিল যদি 595 টাকা গোস্ত বেচতে পারে তাহলে সে হালাল গোস্ত দেবে ভালো গোস্ত দেবে এই বিশ্বাসে মানুষ এখানে চলে আসছে আমি নিজে আসছি জুরাইন থেকে পোস্তকলা জুরাইন থেকে আমি গোস্ত কিনতে আসছি আরো দুই দূর থেকে লোক আসছে খলিলকে আমরা দেখছি প্রশাসনের তরফ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে তাকে যে হুমকি ধামকি দিচ্ছে নিরাপদ দিচ্ছে বাট এই যে লাইনটা ম্যানেজ করতে খলিলের লোকের অবস্থা খুব মানে মানে বেগতি 15-2 ঘন্টা মতো লাইনে ছিলাম আর সে হচ্ছে পাঁচটা থেকে আর ছিলাম একটা অফিসিয়াল কাজে কাজ শেষ করে যাওয়ার পথে কলিগ বলতেছে যে এখানে ভালো মাংস সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে তো লাইনে দাঁড়াইলাম লাস্টে প্রায় 300 লোকের পিছনে ছিলাম 15-2 ঘন্টার মতো সময় লাগছে অলরেডি আপনার মাংসগুলো পেতে আর কি এইখানে লেখা 300-595 বাট 200 টাকা ফেরত পেয়েছে 3 কেজি মাংসের মধ্যে আর কি 2000 টাকা দিছে তাতে 600 টাকা কেজি পড়েছে আর কি সরকার প্লাস দেশের ভোক্তা পর্যায়ে সবারই শিক্ষা নেওয়া উচিত কারণ উনি পারতেছে বাকিরা পারতেছে না অবশ্যই বাকিদের কোনো প্রবলেম আছে যার কারণে বাকিরা পারতেছে না উনি দেখে দিচ্ছে সারা ঢাকা শহরের মানুষ আজকে ওনার সম্বন্ধে জানতেছে দেখেন লাইন উনি যে পরিমাণ ব্যবসাগুলো করতেছে পাশে 3-4টা দোকান আছে দেখেন একদম সাদা ফরফরা মাংস অলরেডি ঝুলে রাখছে কোনো কাস্টমার নাই আসলে একটা সস্তা পাইলে আমরা সবাই নিতে চাই এটা কারণ আমাদের নৈতিক অপক্ষয় আমরা নৈতিকভাবে মানুষ হইতে পারি না মুসলমান হইতে পারছি আমার মেস এই পাশে মেসে ছিলাম বাল্য জীবনে আমি ওখানে একটা দোকানে চাকরি করতো ওখান থেকে সে এই দোকানটা শুরু করে আল্লাহ তাকে কি না দিচ্ছে অনেস্টি ইজ বেস্ট পলিসি সে এটা ফলো করছে বাংলাদেশে মাংসের কেজি 750 টাকা যেখানে 750 টাকা হওয়ার আগে ওই খলিলে আমরা আসতাম লাইন ধরে মাংস নিতাম এখানে কোয়ালিটিটা ভালো মানে গরুগুলো যে বাছাই করে এটা ভালো এই বিশ্বাস আগে থেকে আছে এখন আবার প্লাস বোনাস হচ্ছে মাংসের দামও কমায় দিছে এই ডাবল বোনাসে মানুষ এত আমি লাইন আছি প্রায় 1 ঘন্টার উপরে 1 ঘন্টা 20 মিনিট হইলো আমি আসছি বাসাবো থেকে বাসাবো থেকে আসছি 1 ঘন্টা 20 মিনিট অন্যরা পারতেছে না ভাই এখন এটা কী কমু এটা যদি আপনি সব দোকানে এই নিয়মটা করে দিত তাহলে পাবলিকের জন্য সুবিধা হতো আর কি তাহলে আর মানুষ এইভাবে লাইনে দাঁড়ায় রোজার দিনে ভোগান্তি পোহান লাগতো না আর কি তো আমার কথা হলো সব দোকানে যদি একই দাম করে দেয় তাহলে সবার জন্য ভালো হয় আর কি অন্য দেশে মুসলিমের সাথে তাল মিলাই উনি কমাই দিল সব মুসলিমের গরু মাংস খাইতে পারে একটি দোকানে এখন এটা যদি প্রশাসন চায় বা সরকার চায় তাহলে সব দোকানগুলো করাতে পারে এই 3 ঘন্টা হয়ে যাইতেছে তা তো বলতে পারি না যে কম টাকা মাংস দিকেই এত নাই আর দোকানে এরকম দিলে তো আর এত সিরিয়াল ধরতো না সব দোকানে মাংস প্রচুর বেচা কিনা হয় তো ভোর থেকে এবং এই জন্য আর আমরা এখানে মাংসগুলো খুব ভালো আর এখান থেকে আমার বাবা দাদা সবাই নিয়ে এখান থেকে এবং অনেক ভালো মাংস এবং অনেক সবাই এখান থেকে নিয়ে পুরো আশেপাশে যত এলাকা আছে কিলগাঁও বাসাবো তারপরে শাহজাহানপুর তার মালিবাগ সব থেকে এখান থেকে আসে এখান থেকেই নিয়ে সবাই দূর থেকেও আসে অবশ্যই আমাদেরকে রোজাটাকে সহজ করার জন্য আমরা যেন ভালো মতো খেতে পারি আরও দ্রব্যমূল্য কমানো উচিত কালকে থেকে দেখছি সব কিছুর দাম অনেক বেশি বেড়ে গেছে